আগের দিন তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো শিখিয়েছিলাম, রং করা কিছুটা শিখিয়েছিলাম, কিন্তু আমি নিজে আজকে তোমাদের এই বইটা এনেছি, আঁকা বইটা, তোমাদের পাঠ্যসূচির বই। তার মধ্যে এই বইয়ের মধ্যেই কিভাবে রং করতে হবে সমস্ত সিলেবাসে সব আছে। আমি আজকে চতুর্ভুজে বা আয়তক্ষেত্রে কীভাবে রং ভরবো সেটা আজকে করে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। প্রথমে এটাকে সবসময় বর্ডার করে নিতে হবে, এটা ভুল করবে না। এই বর্ডারটা খুব মাস্ট যে কোনো ছবির ক্ষেত্রে, এই ছবিগুলোর বর্ডার একবার দুবার করে তোমরা টেনে নেবে। এর আগের দিন বলেছিলাম যে আগে ডান দিকটা এইভাবে ভরতে হবে, বা দিকটা আগে রং ভরবে, কিন্তু অনেকের আছে এখান থেকে শুরু করে, এখান থেকে করা যায় না, সবসময় আগে বা দিকটা করে নিলাম, এবার আমি ডান দিকটা করছি। বা দিকটা থেকে এবার ডান দিকে করা হয়ে গেল, এবার আমি এই মাঝখানটা ভরব, ঠিক আছে। এইবার মাঝখানের কাজটা তোমাদের করতে হবে, অনেকে আগে কী করে মাঝখানে করে, সেই জন্য রঙগুলো ঠিক হয় না, আর রঙটা মসৃণভাবে করতে হবে, কখনোই এইভাবে চালানো যাবে না, এটা ভুল। যেহেতু আয়তক্ষেত্রে সেই জন্য এই দাগগুলো সবসময় এইভাবে, কখনোই এইভাবে হবে না, হ্যাঁ, সেই জন্য তোমরা এইভাবে করতে থাকবে। বাঁ দিক থেকে এইভাবে আসলে ডান দিক থেকে এইভাবে আসতে হবে, এইভাবে মাঝখানে ভরতে হবে, আর সবসময় হাতটা কিন্তু ফিক্সড করতে হবে। রং ধরা কতগুলো কায়দা আছে, রংটা কোথায় ধরেছি দেখো, হাত ফিক্সড করতে হবে, শুধু আঙুল নড়বে, এইভাবে আঙুলটা নড়বে। অনেকে কি করে এইভাবে এইভাবে, এটা না, এই প্রসেসটা ঠিক না, সবসময় হাত ফিক্সড, ফিঙ্গারটা শুধু নড়বে, তবে কিন্তু আমার রঙের সামঞ্জস্যতা আসবে এবং সুন্দরভাবে রঙটা হতে থাকবে। তোমরা কিন্তু এইভাবে করবে বাড়িতে, আমি এর আগে হোমওয়ার্কগুলো দিয়েছি বাড়ির কাজ, সেগুলো তোমরা একে রং করবে, বইয়ের পৃষ্ঠা এটা করবে, আর কর্মপত্র কিন্তু এই বইয়ের মধ্যে আমরা চেয়ে পাঠাবো, যখন চেয়ে পাঠাবো বইটা পাঠাবে, আমরা বইটা দেখব, এবার পরীক্ষাও হবে, সেটা মাথায় রাখবে, ঠিক আছে। ভালো থাকবে, আর হোমওয়ার্ক খাতা দুটো করবে, আর বই একটা করবে, ঠিক আছে, নমস্কার।